আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। গত ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়নের যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা তার শেষ অংশটুকু আজকে আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম? পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। এবং গত ক্লাসে আমরা পাল্পের প্রস্তুত প্রণালী দেখিয়েছিলাম। আজকে আমরা সেই পাল্প থেকে কীভাবে পেপার তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি আগের ক্লাসটা ভালো করে বুঝেছো, পড়ে নিয়েছো, তাহলে এই টপিকটা বুঝতে তোমাদের আরও সহজ হয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে আমাদের যে টপিক সেটা হলো পাল্প পেপার উৎপাদনের মূলনীতি, পেপার অংশ, পাল্প থেকে কীভাবে পেপার তৈরি করতে হয়। গত ক্লাসে আমরা দেখেছি পাল্প কীভাবে তৈরি করতে হয়, যেটাকে বাংলায় মন্দ বলা হয়, এবং পাল্পটি আমরা অনেক আলোচনা করেছিলাম। কারণ শুধু যে কাগজের পাল্প তৈরি হয় সেটা না, কারণ বিভিন্ন অনেক অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে পাল্প তৈরি হয়। যেমন জুসের ক্ষেত্রে যে ম্যাঙ্গো জুস যদি হয় সেখানে ম্যাঙ্গোর পাল্প তৈরি করতে হয়, টমেটো ক্যাচাপের জন্য টমেটো পাল্প তৈরি করতে হয়, তারপরে তোমার টেক্সটাইল মিলে সেখানে বিভিন্ন ধরনের কালারিং এয়ার তৈরির জন্য সেই ক্ষেত্রে পাল্প ইউজ করা হয়। তবে পেপার এক এক ফাংশনের জন্য এক এক রকম পাল্প ইউজ করা হয়। আজকে আমরা যে পেপার পড়ব, আমাদের জন্য যে পাল্পটা তৈরি করতে হবে সেই পাল্পটা আমরা গত ক্লাসে দেখিয়েছি, এবং সেটার মূল র ম্যাটার্স কী ছিল, আঁশযুক্ত বাঁশ, কাঠ, খড়, ছোবরা, সেখানে যেখানে আঁশ, আঁশটাকে আমরা কী বলেছিলাম, সেলুলোস, তাই না? সেটাই ছিল মেইন জিনিস। আজকে আমরা সেই পাল্প থেকে কীভাবে পেপার তৈরি করতে হয় সেটা দেখাবো, কারণ পেপারের মেইন যে র ম্যাটেরিয়ালস সেটাই হলো কি, পাল্প। তাহলে এখানে সবাই একটু খেয়াল করো, আমরা প্রথমে বলেছিলাম যে কোনো প্রোডাক্টের ব্যাখ্যা করতে গেলে আমরা প্রথমে তার র ম্যাটেরিয়াল সম্বন্ধে জানবো, তারপর তার প্রভাব চিত্রটা জানবো। এই দুইটা জিনিস আমাদের জানা থাকলে যে কোনো প্রশ্ন যে কোনোভাবে আমরা সেটা উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকে চলো আমাদের ঠিক সেই ধারাবাহিকতায় পাল্পের ক্ষেত্রে আমরা কী কী র ম্যাটেরিয়ালস ইউজ করেছিলাম সেটা আমরা জানি, আজকে পেপারের ক্ষেত্রে আমরা কী কী র ম্যাটেরিয়ালস ইউজ করবো সেটা আমরা দেখব। তাহলে সবাই দেখো, আমাদের পেপার তৈরি করতে প্রথম যে মেইন র ম্যাটেরিয়াল সেটা কি, পাল্প। এবং সে পাল্পটা বিভিন্ন ধরনের পাল্প হতে পারে, বাট সেটা পেপারের জন্য। কারণ আমরা যদি একটু উন্নত মানের, হ্যাঁ উন্নত মানের পেপার তৈরি করতে যাই সেক্ষেত্রে অবশ্যই কিছু কি মানে এক্সট্রা জিনিস আমাদের অ্যাড করতে হয়, এবং যেটার কারণে সেটার মাপটা অনেক উন্নত হয়। তো সেখান থেকে আমরা একটা পাল্প ইউজ করি, সেখান থেকে যে কাগজটা পেপারটা আমরা পাবো, আর বিভিন্ন কয়েক ধরনের পাল্প যদি মিক্স করি সেখান থেকে পেপার তৈরি হয়, তাহলে অবশ্যই সেটা আরও উন্নত হবে। তাহলে এখানে আমি পাল্প যে লিখেছি সেখানে লিখেছি বিভিন্ন ধরনের পাল্প, বিভিন্ন ধরনের পাল্প আমরা পেপারের ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর বাকি জিনিসগুলোর সম্বন্ধে তোমরা জানো, একটা হলো ফিলার। ফিলারটা কেন দেওয়া হয়, ছিদ্রগুলো বন্ধ ভরাট করার জন্য। সাইজিং এজেন্ট, হ্যাঁ যেটা সেটা সাইজিং এজেন্ট রেজিন আর ফিটকির ইউজ করা হয়। সাইজিং এজেন্টটা কী, সাইজিং এজেন্টের কাজ হলো যে এই যে পাল্পের মধ্যে যে আঁশ আছে সেই আঁশটাকে কী করবে, জিলেটিনের মধ্যে আবদ্ধ করে পাল্পটাকে তোমার ডেন্সিটি বাড়াবে, ঘনত্ব বাড়াবে, এটাকে শক্ত আর ঘন করবে, যেটা কাজ হলো সাইজিং এজেন্ট। বাট আর বিভিন্ন ধরনের কাগজ আছে তার মধ্যে চোষা কাগজ যেটা সেটাতে সাইজিং এজেন্ট ইউজ করা হয় না। তারপর দেখো বিরঞ্জক আর রঞ্জক, সেটা সম্বন্ধে আমরা জানি, ব্লিচ করতে হয় যখন পাল্পের যে প্রথম যে কালারটা থাকে সেই কালারটাকে যদি আমরা রিমুভ করতে চাই বা এটা পরিষ্কার সাদা কালারের রূপান্তর করতে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিরঞ্জক, যেমন ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হতে পারে, ব্লিচিং হতে পারে, বিভিন্ন ধরনের, এক্ষেত্রে সাধারণত ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা ইউজ করা হয়। আর রঞ্জক পদার্থ আমরা জানি, কালারিং পদার্থগুলো, সেটা কি দি ব্লক মানে অবস্থান্ত মৌলগুলো আমরা যদি কালার, সেগুলো বিভিন্ন ধরনের যোগ আমরা কালারিং এজেন্ট হিসাবে ইউজ করে থাকি। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে আমাদের পেপার তৈরি করার জন্য মেইন যে ম্যাটেরিয়াল সেটা কি, পাল্প। তারপর বাকি জিনিসগুলো তো অবশ্যই আমাদের সবগুলো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তাহলে
আমরা মোটামুটি আমাদের পেপার কিভাবে তৈরি করতে হয়, পেপারের যে র ম্যাটেরিয়ালসগুলো সেটা সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এখন সবাই একটু প্রভাচিত্রটার দিকে খেয়াল করো। এই প্রভাচিত্রটা যদি আমরা বুঝে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে আর কোনো প্রশ্ন অজানা থাকবে না। খেয়াল করো, এখানে কাঁচামালের মিশ্রণ, আমি একটু আগেই বলেছি আমরা যদি উন্নত মানের পেপার তৈরি করতে চাই তাহলে সেখানে কয়েক ধরনের পাল্প আমরা মিক্স করব, অথবা আমরা যে কোনো সিঙ্গেল পাল্প নিয়েও আমরা পেপার তৈরি করতে পারি। তাহলে এখানে আমি প্রথমে কাঁচামালকে মিক্স করব। যদি একাধিক কাঁচামাল বলতে এখানে আমরা সবগুলোকে বুঝাই নাই, কাঁচামাল বলতে মেন যে কাঁচামালটা এখানে আমরা এখানে নেব প্রধান কাঁচামাল, ঠিক আছে? আমি এখানে এক্সট্রা লিখি প্রধান কাঁচামালের মিশ্রণ, মানে প্রধান যে কাঁচামালটা কি ছিল পাল্প, সেটা বিভিন্ন ধরনের পাল্পের মিশ্রণ আমরা নিব। নিয়ে সেখানে আমরা পানি মিক্স করে সেটাকে লিকুইড করব, কারণ প্রথম দিকে তো একটু এটা একটা পেস্ট হিসাবে থাকবে, সেটাকে প্রথমে আমরা পানি মিক্স করে এটাকে আমরা কী করব, লিকুইড করে নিব। তারপরে এটাকে বিটারে নিয়ে যাব, এবং সেই বিটারে যে কাজটা সম্পাদন সেটাকে বিটিং বলে। তোমরা জানো এটা একটা ঘূর্ণায়মান যন্ত্র, আমরা নর্মালি আমরা বিটারে কী হয় সেটা আমরা জানি। তাহলে এই তরল মিশ্রণটাকে আমরা বিটারে নিয়ে যাব, এবং সেই বিটারে নেওয়ার পর সেখানে আমরা দেখো কি দেখাচ্ছে, এখানে ফিলার ফিলার ইউজ করব, সাইজিং বিরঞ্জ, মানে আমাদের মোটামুটি মেইন মেইন যেগুলো সেগুলো আমরা এই বিটারে এটার সাথে অ্যাড করব। এখানে তুমি খেয়াল করো যে এই বিটার থেকে ফিল্টার করণ ও গাড়িকরণ, এই যে আমরা লিকুইড তৈরি করলাম সেখানে তো লিকুইডটা করার পর সেখানে যে শক্ত বা ময়লা জাতীয় যে জিনিসগুলো থাকবে সেটাকে আমরা ফিল্টার করব, ফিল্টার করে সেটাকে হিট দিয়ে পেস্টটাকে ঘাড়ো করব। আর যেহেতু আমরা বলছি এখানে অল্প অল্প করে আমরা কি মিক্স করবো, কিছু ফিলার সাইজিং এজেন্ট, সাইজিং এজেন্ট হিসেবে রেজিন ফিটকিরি ইউজ করা হয়, আর ফিলার হিসাবে যে দেখো এখানে ট্যাল্ক, খেয়াল করো সবাই এটা কি ট্যাল্ক, 3 অণু ম্যাগনেশিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা, আর হলো পানি, এই মিশ্রণটাকে বলা হয় ট্যাল্ক। এছাড়া আরও কি ইউজ করা হয়, অধিক্ষিপ্ত ক্যালসিয়াম কার্বোনেট, মানে চুনা পাথরের গুঁড়া আর টাইটানিয়াম অক্সাইড, এই জিনিসগুলো ফিলার হিসেবে ইউজ করা হয়। আর ফিলারের কাছ দিয়ে ছিদ্রগুলোকে পূর্ণ করে দাও, মানে বৃত্তগুলোকে ভরাট করে দাও। তাহলে আমরা এখানে দেখলাম ফিলার হিসাবে কি ইউজ করি, এবং সাইজিং, এবং এটাকে আমরা দুই ধাপে ইউজ করব। দেখো বিটারও আমরা ইউজ করবো, সেটা আবার রিফাইনারও যেয়ে ইউজ করবো। মেনলি এই কাজটার জন্য তিনটা জিনিস দরকার, একটা হলো বিটিং মানে বিটার, আর একটা হলো রিফাইনার, তারপর হলো মেন যে কাগজের শীট তৈরি করা, সেই তিনটা ধাপ হলো মেন ধাপ, যে ধাপে আমরা পেপার তৈরি করব। তাহলে আমরা প্রথমে আমরা কী করলাম, বিভিন্ন ধরনের পাল্পের মিশ্রণকে প্রথমে একটা ইয়েতে নিলাম, পাত্রে নিলাম, নিয়ে সেখানে কী দিলাম, পানি মিক্স করে সেটাকে লিকুইড করলাম, এই লিকুইডটাকে তারপরে বিটারে নিয়ে গেলাম। বিটারটা একটা ঘূর্ণায়মান একটা যন্ত্র যেটার সাহায্যে এটা কী হবে, মানে এটার ভিতরে যা কী থাকবে, শক্ত কিছু থাকবে বা এটা সবগুলো কী হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, এবং তারপর এটাকে আমরা ফিল্টার করব, যে ময়লা এবং জিনিসগুলোকে সেপারেট করব, তারপর এটাকে একটু হিট দিয়ে এটাকে ঘাড়ো করে নেব, আর এর মধ্যে আমরা এটার মধ্যে কিছু ফিলার কিছু সাইজিং এজেন্ট যোগ করে নিব, কিছু ব্লিচিং, যে যদি এটা কালার ওই রকম হয়ে থাকে তাহলে এটাকে আমরা এখানেও ব্লিচ করতে পারবো, অথবা একদম শেষের দিকে যেয়েও আমরা ব্লিচ করতে পারবো। তাহলে দেখো বিটার থেকে বিটারের পর ফিল্টার করে ঘাড়ো করার পর সেটাকে আমরা রিফাইনার নিয়ে দেবো। রিফাইনার, এই যে আমি বললাম এখানে বিটার আছে না, বিটার হলে স্টিল দিয়ে নির্মিত একটা ঘূর্ণায়মান যন্ত্র, এটাকে আমরা একটা রিফাইনার নিয়ে যাবো। রিফাইনারটা একটা জর্দান ইঞ্জিন, এটাও একটা রাউন্ড মানে যন্ত্র যেটার মধ্যে একটি যেটা প্লেট থাকে, যেটা এখন দেখো এই রিফাইনারে নেওয়ার পর আমরা যে মিক্সচারটা দিলাম সেখানে আবার আমরা এইবার পরিপূর্ণভাবে, তখন হয়তো অল্প করে দিয়েছিলাম বিটারে ফিলার সাইজিং বিরঞ্জন, বাট এখানে মোটামুটি পরিপূর্ণভাবে আমরা ফিলার বিরঞ্জন সাইজিং এনে সেগুলো আবার মিক্স করব, এবং সেগুলো মিক্স করার পর সেখানে এই রিফাইনারে দিয়ে মোটামুটি সবগুলো কী হয়ে যাবে, একবার মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে যাওয়ার পর মোটামুটি যে পেস্টটা তৈরি হলো সেটা কিন্তু মোটামুটি কাগজের জন্য পেপারের জন্য রেডি হয়ে গেল। তারপর সেটাকে আমরা সিলিন্ডার মেশিন, যেটাকে ফোর্থ গিয়ার মেশিনও বলা হয়, সেই মেশিনে আমরা চালনা করবো, সেখানে যেখানে রোলার থাকে দুইটা, ওই মেশিনে দুইটা রোলার থাকবে, ওই দুই রোলারের মাঝখানে যখন আমরা এই পেপারের জন্য তৈরি করা যে ইয়েটা পাবো আমরা পাল্পটা পেস্টটা, সেই পেস্টটা শীট আকারে তৈরি হবে, শীট হিসাবে বের হবে। এই শীটটা তৈরি হয় কোথায়, সিলিন্ডার মেশিনে।
সেখানে দুইটা রোলার থাকে, রোলার দুই রোলারের মাঝখানে এই পেস্টটা কি হচ্ছে চাপা খেয়ে সেখানে শীট আকারে পেপারটা বের হচ্ছে। এখানে কিন্তু কাগজের শীট তৈরি হচ্ছে। এই কাগজের শীটকে তারপর আমরা কি করব ড্রায়ারে, মানে শুকাবো, ড্রায়ারে নিলে সেই কাগজে শীটের মধ্যে যে পানিগুলো আছে সেই পানিগুলো বের হয়ে এটাকে শুষ্ক করবে। তারপর এটাকে ক্যালেন্ডারি, ক্যালেন্ডারি করতে হয় সাইজিং এজেন্ট, আরও কিছু সাইজিং এজেন্ট আমরা এটার মধ্যে ছিটিয়ে দিব। সাইজিং এজেন্টটা কী ছিল, বিভিন্ন ধরনের রেজিন ছিল, এল তারপর কী ছিল রেজিন আর ফিটকিরি, এটা দিলে কি হয় যে পুরো পেপারের উপরের যে ইয়াটা জিলেটিনের মতো একটা আস্তরণ পড়ে এবং ফিলারের কারণে কি হচ্ছে ছিদ্রগুলা বন্ধ হয়ে যায়, যার ফলে কোনো তরল পদার্থ ওই পেপারের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে না, ঠিক আছে, যার কারণে আমরা ফিলিং আর সাইজিং এজেন্টটা ইউজ করি। তারপরে ছিটিয়ে ক্যালেন্ডারিং করে তারপর মসৃণ কাগজে শীট বের হয়ে আসবে। এরপর আমরা এটাকে গুদামজাত এবং বাজারজাত করি। তাহলে এখানে দেখো আমরা কী দেখতে পেলাম, মেন কী, মেন হলো প্রথমে বিভিন্ন ধরনের পাল্প টিউশন, তারপরে এটাকে বিটিং করতে হবে, রিফাইনিং করতে হবে, তারপর শীটের জন্য রোলার মেশিনে ফ্রেম করতে হবে। এই বিটিংয়ের জায়গায় আমরা সেখানে কী করি, কারণ আমরা ধরুন কাঁচা মালকে পানির সাথে মিক্স করলাম, সেটা বিটারে যেয়ে এটা আরও ভালো করে মিক্স হবে। এখান থেকে আমরা কিছু কী দিব, আমরা ফিলার দিব, সাইজিং এজেন্ট দিব, বিরঞ্জক পদার্থ দিব। দিলে কিছুটা এটা একদম পুরো মিক্স হয়ে যাওয়ার পর এটাকে আমরা ফিল্টার করব, মানে ছেঁকে নিব, তারপর যে ইয়াটা পাবো আমরা লিকুইডটা সেটাকে একটু হিট দিয়ে এটাকে আরও ঘন করব, গাঢ় করব, তারপর এটাকে রিফাইনারি নিয়ে যাব। আর রিফাইনারটাও যেহেতু একটি কি দুই দাঁত বিশিষ্ট একটা গোলাকার যন্ত্র, সেখানে আবার সেই পেস্টার মধ্যে আবার আমরা অতিরিক্ত ফিলার, অতিরিক্ত সাইজিং এজেন্ট এবং অতিরিক্ত কি বিরঞ্জক দিলে এখান থেকে আমরা সাদা পাল্প পাবো। এখানে এসে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু একদম সাদা পাল্প, আমরা এখানে বলছি সাদা পাল্প, খেয়াল করো সবাই, কারণ যেহেতু আমরা এখানে পরিপূর্ণভাবে বিরঞ্জন ক্রিয়াটা কমপ্লিট হয় সেখানে এসে আমরা মোটামুটি সাদা পাল্প পাচ্ছি, মানে আগের যে কালারগুলো ছিল পাল্পের সে কালারগুলো চলে ব্লিচ হয়ে একদম পুরো প্লেট সাদা হয়ে যাবে। আর এখানে আমরা যে ফিলার দিচ্ছি, ফিলারের কারণে কি পেপারের যে ছোটো 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 ছিদ্র আছে সেটা ভরাট হয়ে যাবে, এমনভাবে ভরাট হবে যে একটু তরল যে কোনো তরল পদ্ধতি এটার উপর দিলেও সেই কাগজের ভিতর দিয়ে প্রবাহিত হবে না। তারপর আমরা শীত তৈরি করার জন্য রোলার মেশিনে নেব। রোলার মেশিনটাকে সিলিন্ডার মেশিনও বলা হয় অথবা ফোর দিয়ার মেশিনও বলা হয়। তারপর সেখান থেকে যখন শীট আকারে কাগজটা বের হবে এটাকে আমরা ড্রায়ারে নিয়ে শুকনো শুকাবো, তারপরে ক্যালেন্ডারিং করবো। ক্যালেন্ডারিংটা আমরা ওই শীটের উপরে একটু সাইজিং এজেন্ট ছিটিয়ে দিব, আর আমরা বলেছিলাম জিলেটিনের মতো আস্তরণ তৈরি করে, তো সেটার মাধ্যমে সাইজিং এজেন্ট দিয়ে তারপর সেখান থেকে মসৃণ কাগজ বের হয়ে আসবে। তাহলে দেখো খুবই আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, যেটা আমরা যদি ভিতরে কোনো প্রশ্ন করা হয় তোমাদেরকে, তাই না, সেখানে আমাদেরকে যেমন ট্যাল্ক, ট্যাল্কটা কী হিসাবে আমরা ইউজ করেছি ফিলার হিসাবে, সাইজিং এজেন্টটা কীসের কী কারণে ইউজ করা হয় সেটাও কি একটা মানে পাল্পটাকে কী করার জন্য ঘন করার জন্য, শক্ত করার জন্য, কারণ এটা জিলেটিনের মতো আবদ্ধ হয়ে থাকে, তাই না, পাল্পটা জিলেটিনের সাথে আবদ্ধ হয়ে থাকে কিসের কারণে, সাইজিং এজেন্টের কারণে। আর ফিলারের কারণে হ্যাঁ পেপারের মধ্যে যে ছোটো ছোটো ছিদ্রগুলো থাকে সেগুলো ফিল আপ হয়ে যায়, যার কারণে বাহির থেকে যদি কোনো লিকুইড পেপারের উপরে পড়ে সে লিকুইডটের ভিতর দিয়ে যেতে পারে না। তাহলে আমরা জানি এখানে কোন কোন জিনিসগুলো কী কারণে ইউজ করা হয়, ব্লিচ কেন করা হয়, কারণ এটাকে কালারলেস করার জন্য। তারপর যদি আমরা কোনো কালারিং পেপার ইউজ করি তাহলে রঞ্জক, আমি সেই রঞ্জক পদার্থটা কোথায় যোগ করবো, আমরা সেই বিটারে কিন্তু যোগ করবো, আমরা যা কিছু সব বিটারে যোগ করবো, তারপরে সব কিছুর অবস্থার উপর ভিত্তি করে বাকিটা আমরা রিফাইনারে কমপ্লিট করবো, তারপর তো রোলার মেশিনে শুধু শীট হয়ে বের হয়ে আসবে। তাহলে মোটামুটি আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পাল্প পেপারের মেন যে ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালসটা সেটা কী ছিল, বাঁশ, কাঠ, ছোবরা, তাই না, এবং সেটার মেন উপাদানটা কী ছিল, আঁশ, আর সে আঁশটা কী ছিল, সেলুলোস। আমরা দেখেছিলাম যে সে সেলুলোসটাই হলো মেন যেটা পাল্প এবং পেপার তৈরির মূল কাজ, কারণ আমরা সে আঁশযুক্ত জিনিসটাকে পাল্প হিসাবে সেটাকে সাপোর্ট করেছিলাম। সে পাল্পের মধ্যে তাহলে কী আছে, আঁশ আছে, সেই আঁশ থেকেই আমরা আবার যে কয়েকটা পদ্ধতিতে আমরা সেটাকে পেপারে ট্রান্সফার করলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা
তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না, খুব সহজ এবং খুব মজাদার একটা অধ্যায়। যেহেতু আমরা প্রথম দিকে অধ্যায়টা চয়েস করেছি, কারণ প্রথম দিকে তোমরা কি করো, মানে বইয়ের প্রতি কিছুটা হইলো, মানে নতুন বই, খুব কঠিন কিছু যেন মনে না হয়, সেই জন্য আমরা খুব সহজ একটা অধ্যায় দিয়ে শুরু করেছি। এবং সেই সহজ অধ্যায়ের প্রতিটা টার্ম যদি তোমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে এই অধ্যায়টা নিয়ে পরবর্তীতে আর তোমাদের কোনো সমস্যা হবে না। যেটা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল অধ্যায়, একটা অর্থনৈতিক অধ্যায়, সে অধ্যায়ের মধ্যে কিছুটা তো মানে আগ্রহ আছে সবারই, জানারও ইচ্ছা আছে, এবং কিছু জিনিস, মেইন জিনিস আমাদের জানা থাকলে আমরা ওই জিনিসটা নিজের ভাষায় সেটা লিখতে পারবো। আর যেটা আমি শুরুতেই বলেছি যে এই অধ্যায়টার উপরে আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদের কাছ থেকে আমরা পরবর্তীতে করিয়ে নিব, সেই কারণে এখন যদি তোমরা অধ্যায়ের প্রতিটা টপিকস খুব ভালোভাবে বুঝে পড়ে নিজের থেকে সে আনসারগুলো দিতে পারো, তাহলে পরবর্তীতে যখন তুমি অ্যাসাইনমেন্টটা রেডি করবে তোমার জন্য সহজ হয়ে যাবে এবং খুবই কমফোর্টেবল হবে। তখন মনে হবে যে রসায়ন এত সহজ দিয়ে শুরু করলাম, কঠিন জিনিসগুলা তখন আস্তে আস্তে তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করি, পরবর্তীতে এই অধ্যায়ের আরেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।